সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি, মানে এখন মন খুবই খারাপ। এখন লকডাউন চলছে, কোভিড সিচুয়েশান চলছে, একদম ভালো লাগছে না। তা আজকের আমি ভাবলাম তোমাদেরকে বলি অ্যান্ড দেখাই যে আমি কি করে লিপ কেয়ার করি। কারণ তোমরা জানো আমি সবসময় বেশ স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এইসব নিয়ে ভিডিও বানাই। তো আজকের আমি তোমাদেরকে জাস্ট সিম্পল কিছু টিপস দেবো লিপ কেয়ার। এখন আমার লিপে কিন্তু কিচ্ছু নেই, আমি আমার কিছু ফেভারিট লিপস্টিকের ডেমনস্ট্রেশন তোমাদেরকে দেখাবো। অ্যান্ড দেখো কালারগুলো কেমন, প্লাস আমার ফেভারিটস। অ্যান্ড তার মধ্যে কিছু ম্যাট আছে, সেমি ম্যাট আছে, কিছু একদম নর্মাল লিপস্টিক আছে, অ্যান্ড নানা রকম রেঞ্জেরও আছে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগে, অ্যান্ড ট্রাই করতে হবে কিন্তু তোমাদের। ওকে, তো এই হচ্ছে আমার কালেকশন, যেটা আমার এখন কলকাতার বাড়িতে আছে। বিকজ আমার চণ্ডীগড়ের বাড়িতে আমার আরও অনেক কালেকশন আছে, কারণ তোমরা সবাই জানো আমি শিফট হয়ে গেছিলাম চণ্ডীগড়ে, বাট এখন আমি কলকাতাতে আছি। তো এটা হচ্ছে লিপ লাইনার, যেটা যদি আমরা বর্ডারটা করি লিপসে। অ্যান্ড আমি তোমাকে তোমাদেরকে কালারগুলো দেখ, অ্যান্ড তারপরে আমি ইউজ দেখ। এটা হচ্ছে দা ওয়ান, এটা ম্যাট, অ্যান্ড এটা অরেঞ্জ কালার, কোরাল কালার। এটা একদম পকেট ফ্রেন্ডলি কালার বক্স লিপস্টিক, অ্যান্ড পিঙ্ক কালার এটা। এটা আমি তোমাদের প্রত্যেকটা ট্রাই করে দেখ। অ্যান্ড এটা আমাদের জিওডানি গোল্ড, অ্যান্ড আমার সব থেকে ফেভারিট রেঞ্জ এটা। অ্যান্ড এটা হচ্ছে আইকনিক লিপ এলিক্সার, অ্যান্ড এটা কিন্তু পুরোপুরি ম্যাট লিপস্টিক। তার সাথে লিপস পা, ভীষণ দরকার লিপ কেয়ারের জন্য লিপস পা, দাওয়ান। তার সাথে চলে এসছে দাওয়ানে আরেকটা নিউ ব্র্যান্ড, নিউ রেঞ্জ, এটাও আজকে তোমাদের আমি ইউজ করে দেখাবো। জিওডানি আমার অল টাইম ফেভারিট কালার, অ্যান্ড এটা হচ্ছে ম্যাট মুজ। ম্যাট মুজের আমার কাছে দুটো আছে শেড, একটা পুরোপুরি নিউট শেড, আরেকটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ শেডটা, এই দুটো শেড। তো আজকে আমি সবই তোমাদেরকে ইউজ করে ট্রাই করে দেখাবো। হাই, তাহলে আমি শুরু করছি এখন প্রত্যেকটা লিপস্টিক পরার জন্য। তো ফার্স্ট, তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই, দিস ইজ টেন্ডার কেয়ার। তো টেন্ডার কেয়ার আমাদের ঠোঁটে সবসময় লাগানো ভীষণ উচিত। তো ফার্স্ট আমি টেন্ডার কেয়ার একটুখানি আমার ঠোঁটে লাগিয়ে নেব, এভাবে আমি টেন্ডার কেয়ারটা লাগিয়ে নিলাম। এবার আমি লিপস্টিক লাগাবো। তো ফার্স্ট আমি একদম পকেট ফ্রেন্ডলি লিপস্টিক বলি, এটা দা ওয়ান কালার বক্স। এটা প্রাইস একদমই কম, আর এটা উইদিন 200, আর এটা কী বলবো, মানে পকেটে সবসময় তোমরা নিয়ে ক্যারি করতে পারো। দেখো 169 আই থিঙ্ক। তো এটা হচ্ছে কালারটা পিঙ্ক কালার, আমার সবসময় ফেভারিট অল টাইম। তো আমি এখন লাগাচ্ছি, দেখো তোমরা একদম হালকা টাচ করতে হয়। লাগিয়ে নিলাম আমি। তো এটা হচ্ছে আমার পিওর কালারের লিপস্টিক, কালার বক্সের লিপস্টিক। আগে পিওর কালার ছিল, দেন এটা চেঞ্জ হয়ে কালার বক্স হয়ে গেছে। এইবার আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, কী করে ইজিলি তোমাদের লিপস্টিকটাকে রিমুভ করো। তো এটা আমাদের ওরিফ্লেমের ওয়াটারপ্রুফ আই মেকআপ রিমুভার, যেটা আমি পুরো ওভারঅল ফেসে ইউজ করতে পারি। এটা ইউজ করার আগে আমাদের শেক করে নিতে হবে, বিকজ নিচে গ্লিসারিন থাকে, তাতে জমে গেছে নিচে। শেক করে নিলাম আমরা, অ্যান্ড আফটার শেক এটা আমরা একটু কটনে নিয়ে নেব, অ্যান্ড এরপরে এটা রিমুভ করবো। দেখো রিমুভ হয়ে গেল কত ইজিলি। এবার আমি তোমাদেরকে দেখাবো দা ওয়ানের লিপস্টিকটা, এটা কিন্তু ম্যাট লিপস্টিক, কোরাল কালার এটা। আচ্ছা, তার আগে আমি একটু টেন্ডারকে লাগাবো বারবার, বিকজ টেন্ডার কেয়ারটা কিন্তু ময়েশ্চার প্রোভাইড করে। এবার আমি এটা তোমাদেরকে কিন্তু বর্ডারটা দিয়ে দেখাচ্ছি। ঠিক
খুব হালকা করে আমি বর্ডারটা দিলাম অ্যান্ড দেখো বর্ডারটা দেওয়ার পরে কিন্তু আমার সাইড থেকে কোথাও থেকে কিন্তু বেরিয়ে নেয় রাইট তো এই জন্য আমাদের বর্ডারটা লিপ লাইনার দরকার পড়ে অ্যান্ড এটা হালকা কালার যেটা আমি সবের সাথে ইউজ করি আমার একটাই লিপ লাইনার আমি প্রত্যেকটা লিপস্টিকের সাথে ইউজ করি এবার আমি তারপরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট এইবার আমি কিন্তু লিপ সেন্সেশন ম্যাট মুভ টাওয়ার এই লিপস্টিকটা তোমাদেরকে ডেমো দেখাবো এটা কিন্তু একদম ম্যাট কতটা টাইম যাবে এটা কিন্তু ধীরে 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 পুরোটাই ম্যাট এবার সেম ভাবে আমি তোমাদেরকে দেখাবো দাওয়ানি নিউড কালার লিপ সেন্সেশন ম্যাট মুভস এটার প্রাইস 999 অ্যান্ড এটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম অফারে আসে তো প্লিজ ডোন্ট মিস দিস এটা আমার সব থেকে বেস্ট কালেকশন অ্যান্ড এটার তিনটে শেড আছে একটা পিঙ্ক আর একটা বার্গেন্ডি যেটা চণ্ডীগড়ে আছে সো আমি চণ্ডীগড়ে গিয়ে তোমাদের ভিডিও বানিয়ে সেই দুটো কালারের কিন্তু ডেমনস্ট্রেশন দেখাবো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে লিপটা পুরো ম্যাট হয়ে গেল আগের যেগুলো ছিল দা ওয়ান ম্যাট মুভস সেগুলোতে একটু ওয়েট করতে হতো বাট এটা ওয়েট করতে হলো না দেখো এটা কিন্তু পুরো ম্যাট হয়ে গেল আর আমি বুঝতে পারবো আমার লিপসটাতেও যেটা ম্যাট হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট এটা ম্যাট হয়ে যায় একদম দেখো আর দাঁতে না লাগা সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে
এরকম একবার করে নেবে তাহলে কিন্তু দাঁতে লাগবে, ভিতরে যদি লেগে থাকে তাহলে কিন্তু দাঁতে লাগবে। দেখো এটা কিন্তু ম্যাট, তো এটা আমার সব থেকে বেস্ট কালেকশন, জিওডানি লিপ আইকনিক এলিগুরা SPF 15। সো আমি তোমাদেরকে আজকে আমার কিছু ফেভারিট লিপস্টিক্সের ডেমনস্ট্রেশন দিলাম, আর বাকি কিছু লিপস্টিক আছে সেটা জন্য নেক্সট ভিডিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড আমি প্রত্যেকটি প্রোডাক্ট ডেসক্রিপশান আমি দিয়ে দেবো, অ্যান্ড তার সাথে আমার সাথে থাকতে হবে, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ইউজ করতে হবে। আর কোনো কোয়ারিজের জন্য আমি আছি। আর আমাদের ওরিস নেমের যে লিপস্টিকগুলো, আমাদের এই লিপস্টিকে কিন্তু ভিটামিন থাকে, ভিটামিন ই অয়েলস থাকে, প্রচুর এসেন্সিয়াল অয়েল আছে যেটা আমাদের লিপসকে কিন্তু হাইড্রেট করে ভেতর থেকে, লিপসকে কিন্তু প্রোটেক্ট করে, অ্যান্ড আমাদের লিপসে কিন্তু কোনো দিন কোনো ট্যান পড়ে না, অ্যান্ড লিপসে কিন্তু কখনো কোনো ক্র্যাকড লিপসও হয় না, বিকজ টেন্ডার কেয়ার আমাদের অলওয়েজ প্রোটেকশান দেয়। আর ওরিফেমের লিপস্টিকের মধ্যে প্রচুর 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 কোয়ালিটিস আছে, ইনগ্রিডিয়েন্টস আছে, আর ন্যাচারাল লিপস্টিক, কোনো অ্যানিমাল টেস্টেড নয়, এটা হিউম্যান টেস্টেড অ্যান্ড হিউম্যান ট্রায়ালসের উপরই থাকে, কনজিউমার টেস্টেড আর সুইডেন স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করে। তাই লিপস্টিকগুলো তোমরা বিন্দাস ইউজ করতে পারো, গিফট করতে পারো, রেকমেন্ড করতে পারো, অ্যান্ড সবার আগে নিজেকে সুন্দর লাগে লিপস্টিকগুলো, তাই তো? সো খুব ভালো থাকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে বাই, গুড নাইট, অ্যান্ড ভিক্টরি সাইন, আমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর খুব আনন্দে থাকুন।